সৌদি আরবে 2 সপ্তাহের মধ্যেই চালু হচ্ছে সিনেমা হল। সৌদি আরবের মানুষজন হলে গিয়ে সর্বশেষ সিনেমা দেখেছে 1970-এর দশকে। এরপর দেশটির কট্টরপন্থী ইসলামিক নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। 35 বছর ধরে সেখানে কোনো সিনেমা হল ছিল না। কিন্তু সম্প্রতি সিনেমা হলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজ পরিবার। এই দীর্ঘ বিরতির পর এ মাসের 8 তারিখ রিয়াদে চালু হচ্ছে দেশটির প্রথম সিনেমা হল। আর আগামী 5 বছরে 15টি সৌদি শহরে 40টি সিনেমা হল চালু করার সিদ্ধান্ত রয়েছে। সেজন্য বিশ্বের সবচাইতে বড় সিনেমা হল সেইন আমেরিকার মুভি ক্লাসিক্স বা AMC-র সাথে চুক্তি হয়েছে দেশটির। বিনোদনের নানা উৎসে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বহুদিনের কট্টরপন্থী নিয়ম কারণে সম্প্রতি শিথিল হতে শুরু করেছে সৌদি আরব। কাছাকাছি সময়ে আরও অনেক বিষয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি। এর মধ্যে একটি হলো মেয়েদের গাড়ি চালানোর অনুমতি। এছাড়া সম্প্রতি দেশটির একজন শীর্ষ ধর্মীয় গুরু বলেছেন, সৌদি মেয়েদের বোরকার মতো পোশাক আবায়া পরিধানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু কেন সৌদি আরব তার নীতিমালার পরিবর্তন আনছে? বলা হচ্ছে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাবে এসব হচ্ছে। তার ভিশন 2030 অনুযায়ী দেশটির সামাজিক সংস্কারের দিকে এগোচ্ছে সৌদি আরব। তার মাধ্যমে সৌদি আরবকে ভিন্ন পথে নিয়ে যেতে চায় যুবরাজ সালমান। যে পথে আরও বেশি করে পশ্চিমা বিশ্বের স্বীকৃতি মিলবে। সৌদি আরবের কিছু নীতিমালায় পশ্চিমা বিশ্বে অনেক দিন ধরেই সমালোচনা ছিল। নারী অধিকার তার একটি, বিনোদনের কোনো কেন্দ্র চালু করার মাধ্যমে রক্ষণশীল সমাজ থেকে সরে আসার এক ধরনের নমুনা সম্ভবত দাঁড় করাতে চাইছে সৌদি আরব। আর সে উদ্দেশ্যে এখন যুক্তরাষ্ট্রে আছেন যুবরাজ সালমান। মার্কিন বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন তিনি। আগামী 5 বছরে বিনোদন খাতে হাজার হাজার কোটি ডলার খরচ করবে সৌদি আরব নিজেও। সৌদিরা বিনোদনে দেশেই নিজের টাকা খরচ করুক, সেটিও একটি উদ্দেশ্য।